মাননীয় সমাজ প্রবেশ প্রসিদ্ধ অধিকারী মহাশয় সঙ্গে মোবাইল করে আমি হাত কালি প্রকল্প চোখের আলো এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন খিতে কেটে একটু আগে করেছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়। সেই উপলক্ষে এই আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়েছে আপনাদের বলেছিলাম, আমরা সেই সভার কাজ শুরু করছি। এই সভায় পৌরহিত্য করবেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর প্রধান মাননীয় শ্রী সুদামা রায় মহাশয়, তার কথার মধ্যে দিয়ে সভার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা আছেন, উনি নিজের এর ব্যবস্থা রেখেছেন কি কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে চোখে আলো এই ওনার যে প্রোগ্রাম কর্মসূচি আছে সে কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি থেকে আজকে 23-24 নম্বর ওয়ার্ড নিয়ে শুরু হয়েছে। মানুষকে চোখ পরীক্ষা করার এই মানুষের উদ্দেশ্য মমতা ব্যানার্জি আছে, মানুষের কাছে কীভাবে যাওয়া যায় সেই উনি প্রকল্পটা রেখেছেন। অনেক গরিব মানুষ আছে যাদের চোখটা নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পারছে না, অনেক অসুবিধা আছে। অনেক ছাত্র ছাত্রীরা আছে যাদের চোখে অসুবিধা আছে, অনেক শিশু আছে তাদের অসুবিধা আছে, সেই জন্যে উনি এই চক্ষু পরীক্ষা আয়োজন আপনার 24 নম্বর ওয়ার্ডে করেছেন। এখানকার সাধারণ মানুষ অনেক এসছেন, নামটা লিখে গেছেন, ওনাদের চক্ষু পরীক্ষা শুরু হয়ে গেছে। এই চক্ষু পরীক্ষা দিয়ে একটা ডাক্তারের কাছে গেলে 500 টাকা ফিস দিতে হয়, চশমা নিতে হয়, সেই কাজগুলো মমতা ব্যানার্জি ফ্রি করে দিয়েছে, নিঃশুল্কভাবে করেছেন। কোনো চশমা দিলে ডাক্তারে চোখ দেখালে কোনো পয়সা লাগবে না, এই সাধারণ মানুষের কাছে উনি এই পরিষেবাটা দিয়ে চলেছেন। আমাদের কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের সবাই কোয়ার্ডিনেটর যারা আছেন সবাই একসঙ্গেই আছেন, একসঙ্গেই থেকে সব প্রোগ্রামে ওনারা এসছেন। আশা রাখি মানুষ এই প্রোগ্রামে সহযোগিতা করবেন, চক্ষু দেখে নিজে কাজটা ভালোভাবে করবেন, এইটা আমি আশা রাখি। কটা ক্যাম্প হবে? এটা কাঁচাপাড়া মিউনিসিপ্যালিটি পক্ষ থেকে 9টা ক্যাম্প হবে। আজকে 23-24 নম্বর ওয়ার্ড মিলে 24টা ওয়ার্ডে আজকে 24 নম্বর ওয়ার্ডে হচ্ছে, 18 তারিখে আপনার 22-21 মিলে একটা ক্যাম্প হবে। এইরকমে আমরা ক্যাম্পটা নির্ধারণ করেছি, 24টা ওয়ার্ডেই আমাদের 9টা ক্যাম্প হয়ে যাবে। কতটা মানুষ উপকৃত হবে? মানে একটা ক্যাম্পে আমরা একটা ডাক্তার এসছেন, সেই জন্য 120 জনে আমরা চক্ষু পরীক্ষা করব। আমরা চেষ্টা করছি দুটো ডাক্তার হলে 240-250টা প্রত্যেক ক্যাম্পেটা হবে। চশমা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে দেওয়া হবে, যাদের সঙ্গে সঙ্গে দেওয়া হবে, যাদের যদি সেট না করে তাদের কুপন দেওয়া হয়েছে, 10-15 দিনের মধ্যে ওকে ডেকে আমরা মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে দেবো। ডাক্তারবাবু যারা বসছেন, যারা আপনার কেউ কলকাতা থেকে এসছেন, কেউ আপনার ব্যারাকপুর থেকে এসছেন, এরা চোখের ডাক্তার স্পেশালিস্ট আছেন, এনারা চোখটা ভালো করে দেখবেন। আমরাও চোখ দেখিয়েছি, আমিও দেখিয়েছি ডাক্তারবাবুর সঙ্গে, তো আমার চোখটাও উনি দেখেছেন ভালোভাবে। সেই রকমই আমি চাইবো যে এখানে যত মানুষ আছেন সবাইকে ভালোভাবে উনি দেখবেন। পশ্চিমবাংলায় উদ্বোধন হয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে যেখানে পঞ্চায়েত এরিয়া আছে সেখানে পঞ্চায়েতে হচ্ছে, যেখানে মিউনিসিপ্যালিটি এরিয়া আছে মিউনিসিপ্যালিটিতে হচ্ছে চোখের আলো। বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যের চশমা প্রদান করা হচ্ছে তাদের পাওয়ার দেখে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা 10 কোটি বাংলার মুখ্যমন্ত্রী, উনি সে অসহায় মানুষদের জন্য এই ব্যবস্থাটা করেছেন। আপনারা দেখছেন বিভিন্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথী খাদ্য স্ত্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে শিশু, আজকে জানতে পারলাম শিশু সাথীও আছে চোখের বিষয়, মানে বিভিন্ন প্রকল্প। আপনি দেখুন ট্যাব কেনার থেকে টাকা থেকে 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের অসহায় সাধারণ মানুষের সারা বছর উনি কিন্তু সেই কাজটা করে থাকেন, আর সেটা এখনও হচ্ছে। দেখা যাচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এতটা প্রকল্প দিয়েছে,
তাহলে আমি দুটো কথা বলি। অনেক প্রকল্প তো মমতা ম্যানার্জি আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ম্যানার্জি করেছেন বাংলা মানুষের জন্য। প্রথমে বিরোধীদের বলুন, আপনারা যে বিজেপি সরকার আর মোদী সরকার যে আজকে শাসন করছে আমাদের কেন্দ্রে যারা আছে, তারা বলুন সারা ভারতবর্ষের রেশন ব্যবস্থা কেন বন্ধ করে দিয়েছে? গরিব মানুষের যে খাদ্য সেটা কিনে নিয়েছে এই মোদী সরকার, কিন্তু একমাত্র বাংলায় পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন উনি রেশন ফ্রি দেবেন। আবার স্বাস্থ্যসাথীরও ডিফারেন্স আপনাকে বলে দিই, আমাদের এখানে 10 কোটি বাংলা মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড উনি প্রদান করেছেন অতি সহজে, ফর্ম ফিল আপ করে, আধার লিঙ্ক করে, রেশন লিঙ্ক করে সঙ্গে সঙ্গে কার্ড পেয়ে যাচ্ছে। আয়ুষ্মান ভারত, এই যে ওরা বলছে আয়ুষ্মান ভারত আমরা করবো, আয়ুষ্মান ভারতের প্রকল্পটা বলে দিই, আয়ুষ্মান ভারত হচ্ছে বিপিএল তালিকা যাদের নাম আছে তাদের প্রদান করা হবে আয়ুষ্মান ভারত। তাতে আবার কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, যার ঘরে টিভি আছে, যার ঘরে বাইক আছে, যার ঘরে ফ্রিজ আছে তারা পাবে না, আর সেটা অনলাইন প্রসেসিং। আমি বলুন এই অনলাইনে এই যে সাধারণ মানুষ গরিব মানুষ অনলাইন কতজন বোঝে? 90% মানুষ বোঝে না, তার মানে লেন্দি প্রসেস। এটা যে দেখছেন এই 2 মাসের মধ্যে শুধু আমাদের বীজপুর বিধানসভার মধ্যে প্রায় 45,000 কার্ড চলে এসেছে, প্রায় 45,000, তাহলে সারা বাংলা জুড়ে 294টা বিধানসভা রয়েছে, তাহলে আপনারা হিসাব করুন সারা বাংলা জুড়ে কত স্বাস্থ্যসাথী কার্ড গেছে। এই যারা ক্ষমতা আসলে সারা ভারতবর্ষে প্রকল্প বন্ধ হচ্ছে, কৃষকদের শোষণ হচ্ছে, তারপরে মজদুরদের শোষণ হচ্ছে, আপনারা জানেন কৃষকদের, আপনারা দেখলেন আমাদের দুর্ভাগ্য আমাদের গণতন্ত্র দিবসে 26 জানুয়ারিতে লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ বলতেন, সেখানে দেখলাম জওয়ানরা কৃষকদের পেটাচ্ছে, এটা আমরা দেখলাম এটা হবে। আর এই যে যারা মজদুর যারা শ্রমিক যারা মিল কলকারখানা কাজ করে সেখানে সেখানকার মালিক যে মিল কারখানার তারা বিনা স্টেট গভর্নমেন্টের শ্রমিক বা লেবার লয় ছাড়া 300 মানুষকে যখন তখন বসে দিতে পারে। মানুষকে যতই বিভ্রান্ত করুক এটা পুঁজিপতি সরকার, বিজেপি সরকার, বড় মানুষের সরকার, দেশ বিক্রি সরকার। প্রথমে বলুন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো সব বেঁচে দিয়েছে, আপনি বাজেটে দেখুন কাঁচাপাড়ায় কোচ ফ্যাক্টরিতে 1,000 টাকা দিয়েছে, তাহলে এখানকার বাংলার মানুষের কী উন্নয়ন হবে? এখানে তো 3,000 লোকের কাজ হবে বলে আমাদের এখানকার যে বিধায়ক শুভাংশু রায় সে টপকে গিয়ে বিজেপিতে গেছে, এখানে বীজপুরের মানুষের 3,000 কাজ দেবে, তাহলে আজকে ওনাকেই প্রশ্ন করা হচ্ছে কি 1,000 টাকা উনি তো পাঠিয়েছেন এই প্রকল্পের জন্য 1,000 টাকা, যদি ঠিক মতন ভিক্ষা করলে এখানকার বীজপুরের মানুষ অন্তত 25 লক্ষ দিয়ে দিত এই কারখানা করার জন্য, যদি ভিক্ষা করতো, তো একটা চিঠি আসতে 1,000 টাকার বেশি লাগে। এইসব ঢপের জিনিস মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ 2021 মে মাসে দেখবেন 221টা সিট নিয়ে মমতা ব্যানার্জি আসছে, আর এই 2024 এই অপশক্তি যেটা দেখছেন মোদি এই মানে গুজরাটি শক্তি বলতে পারি আমি সেটা বিদায় নেবে। পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার এক্সপ্রেস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের উইন্টার কালেকশন, সোয়েটার, জ্যাকেট, পাজামা, ব্ল্যাঙ্কেট, আরো এক্সক্লুসিভ সব মেন্স এবং ওমেন্স উইন্টার কালেকশন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন উইন্টার সিজনে এক্সপ্রেস বাজারে, কাঁচাপাড়া স্টেশন রোড, এক্সপ্রেস বাজার।